চাকর ছেলের হাতে খুন হলেন জন্মদাতা পিতা। ঘটনা অমরপুর মহকুমার সরপঙ্গের গোপীনাথ পাড়া এলাকায়। নাম যোগলপদ জমাতিয়া, পিতা হন্তারক বাসন্ত পুত্রের নাম অমর মানিক্য জমাতিয়া, অমর মানিক্য পলাতক। সরপঙ্গের গভীর জঙ্গলে এক গর্ত থেকে যোগলপদ জমাতিয়ার পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। 22 নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বাড়িও জাতীয় সড়কের মধ্যবর্তী সরকারি জায়গা দখলের চেষ্টা করেছেন সাব্রুম অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিপ্লব দত্ত। সরকারি জায়গা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাব্রুম নগর পঞ্চায়েতের নীরব ভূমিকায় জনমনে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার সহ 5 দফা দাবির ভিত্তিতে সোমবার রাজ্যের 33টি বিভাগে 7 ঘন্টার গণ অবস্থান পালন করে আইনজীবী। এদিন বড়পুরার খামতিং বাড়ি এবং আঠারোপুরার 43 মাইলে সকাল 10টা থেকে শুরু হয় আইনজীবীর গণ অবস্থান। রবিবার পেঁচারথল থানার কড়িছড়া বিসি পাড়ায় প্রায় 8 কানি খাস জমিতে চাষ করা গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে পেঁচারথল থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গাঁজা বিরোধী অভিযানে নামে। হায়দ্রাবাদে পশু চিকিৎসক ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ করে খুন করার প্রতিবাদে রাজ্যে ক্রমবর্ধমান গণধর্ষণ ও খুনের অপরাধীদের শাস্তির দাবিতে র্যালি করল 4টি বাম ছাত্র যুব সংগঠন। এসএফআই, টিওয়াইএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ এর মিছিলটি ভবন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এর নেতৃত্ব দেন টিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরণ দে। হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি গণধর্ষণ ও খুনকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শহরে মিছিল করল কবি ও সাহিত্যিকরা। কৈলাস শহরের পাইতুর বাজারে বিজেপির অনুকোটি জেলা কমিটির কার্যালয়ে স্থায়ী দালান বাড়ির শিলান্যাস ও ভূমি পূজা অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ের শিলান্যাস করেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়। পূর্ত মামলা থেকে বাদল চৌধুরীর নাম বাতিলের আবেদনের উপর শুনানি সোমবার উচ্চ আদালতে সম্পন্ন হয়। আদালতের প্রধান বিচারপতি এ এ কুরেশি ও বিচারপতি অরিন্দম লোধি ডিভিশন বেঞ্চের শুনানি সম্পন্ন হয়। শুনানি সম্পন্ন হলেও এদিন রায় দান করা হয়নি। আগামী 10 ডিসেম্বর রায় ঘোষণা করা হবে। কলমচড়া থানাধীন 3টি স্থানে রবিবার রাতে চুরি হয় 5টি গরু সহ 1টি মুদির দোকান। চোরের দল তারকাটার বেড়া কেটে এপারে প্রবেশ করে 5টি গরু নিয়ে পালিয়ে যায়। পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ। প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে প্রতিবন্ধীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাজ্য সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করে।